অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ লিংক ডেসক্রিপশনে লেকখানা এলাকায় ক্যাফের মালিককে চাঁদার দাবিতে হেনস্থার অভিযোগে এবার তৃণমূলের দিকে আঙুল তুললেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ তার কটাক্ষ ঠক বাজতে হয়ে যাবে তোলাবাজিতে মদত দিচ্ছে তৃণমূল নেতারা বুধবার থানা এলাকার একটি ক্যাফেতে বেশ কয়েকজন যুবকের আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে ক্যাফে মালিকের অভিযোগ তোলা চাওয়া হয় তার কাছে টাকা না দিলে দোকান ভাঙচুর এমনকি তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি এই ঘটনা নিয়েই তৃণমূলকে আক্রমণ করেন দিলীপ বৃহস্পতিবার দিলীপ বলেন কফি শপ থেকে তোলা চাওয়া হচ্ছে পাঁচজন গ্রেফতার হয়েছে কিন্তু কতজনকে গ্রেফতার করবে সরকার এ তো ঠগবাজতে হয়ে যাবে রাজ্য সরকার কি দুর্বৃত্তদের হাতে চলে গিয়েছে দিলীপের মন্তব্যের পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই ঘটনায় তৃণমূল কোনোভাবে জড়িত নয় বলে দাবি করেছেন তিনি তার কথায় এই সব বড় বড় কথা দিলীপবাবুর পরে বলবেন সারদা নারদায় শুভেন্দু অধিকারীর নাম রয়েছে তিনি এসবের থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন দিলীপবাবু একজনকে গ্রেফতার করে দেখান না এরপর তিনি যোগ করেন তৃণমূল তোলাবাজিকে অনুমোদন দেয় না আমার সঙ্গে লেক থানার ওসির কথা হয়েছে বলেছি এখানে দল নাক গলাতে যাবে না আপনারা নিরপেক্ষ তদন্ত করুন